আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহমুদ আনামুল হক শিমুল, মালয়েশিয়ান প্রবাসী। তো আজকে কোলিং ভিসার ব্যাপারে দুই চারটি কথা বলবো। ছোট একটা সুখবর আছে, যারা আসলে কোলিং ভিসা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে এবং যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা কর্মী নিতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, সেটা কোলিং ভিসায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন, এবং তারা প্রথমে মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করতে হবে ইমিগ্রেশনে, যে তারা জনবল লাগবে, তার 50 জন, 100 জন, 500 জন লোক লাগবে। তারা প্রথমে তাদের কোম্পানির প্রোফাইল সহকারে এবং তাদের কতটা কোটা খালি আছে, কোটার পরিপ্রেক্ষিতে তারা ইমিগ্রেশনে সাবমিট করবে যে আমাদের 100টা কর্মীর প্রয়োজন, আমরা বাংলাদেশ থেকে বিশ্বের যে দেশগুলো খোলা আছে মালয়েশিয়ার শ্রমিক আসার জন্য, প্রত্যেকটা দেশের জন্য সেটা খোলা। তো তারা আবেদন করছে, ঠিক আছে। এ পর্যন্ত গতকালের মতো আপডেট হচ্ছে, আপনার আবেদন চালু হয়েছে আপনার 15ই ফেব্রুয়ারি থেকে। তো গতকাল 20ই ফেব্রুয়ারি পর্যন্ত যে আপডেটটা আমার হাতে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে আপনার 111,887টি আবেদন করছে, 111,860টি আবেদন জমা পড়ছে কর্মী নেওয়ার জন্য। এখন যে 111,860 জন আবেদন করছে, তারা সবগুলো আসবে এরকম কিন্তু না। এখানে যাচাই বাছাই হবে, ইমিগ্রেশন যাচাই বাছাই করবে, কোম্পানি গিয়ে দেখবে যে আসলে তাদের এতজন কর্মীর প্রয়োজন আছে কি না। কেউ আবেদন করছে তার 500 জন কর্মী লাগবে, কেউ আবেদন করছে তার 200 জন কর্মী লাগবে। এখন ওই মানুষগুলো ইমিগ্রেশন থেকে আবার প্রতিষ্ঠানে যাবে, কোম্পানিতে যাবে, কোম্পানিতে গিয়ে ভিজিট করবে যে আসলে তার এতটা পোস্ট প্রয়োজন কি না, এবং এতটা কর্মী তার আসলে লাগবে কি না প্রকৃতপক্ষে। যদি লাগে, হয়তো সে আবেদন করছে 100 জন, তাকে হয়তো 50টা অনুমোদন দিয়েছে, বা সে আবেদন করছে 500, তাকে 100টা অনুমোদন দিয়েছে। তো সেটা আপনি পুরোপুরি বলতে পারেন না যে 111,807 জনই অনুমোদন পেয়ে যাবে। তো সেটা হচ্ছে মানুষের ইমিগ্রেশনের ব্যাপার। ওনারা আসলে যতজন যাচাই বাছাই পড়ে, যতটা আবেদন হয়, আবেদন আরও পড়বে। এখন মাত্র শুরু হয়েছে, মাত্র 5 দিন হয়েছে, কথা বুঝতে পারছে? 5 দিনে 111,860 আবেদন করছে। তো এটা আবেদন আরও বাড়বে এবং এখান থেকে যাচাই বাছাইয়ের পরবর্তীতে এবং আসলে কতজন লোক আনতে পারবে সেটা মানুষের ইমিগ্রেশন জানাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে আপনার বেশি যে আবেদনটা করছে সেটা হচ্ছে আপনার উৎপাদন খাতে। উৎপাদন খাতে আপনার আবেদন করছে 77,848টি। আমি আবার বলতেছি, ম্যানুফ্যাকচারিং খাতে, উৎপাদন খাতে আপনার পড়ছে 77,848টি। এরপরে প্লান্টেশন, আপনার প্লান্টেশনে পড়ছে আপনার 13,000। প্লান্টেশন তো বুঝতে পারছেন আপনার পাম অয়েল বাগানে যেটা, ঠিক আছে, পাম অয়েল বাগানে হচ্ছে প্লান্টেশন হচ্ছে আপনার 13,119টি। তারপর হচ্ছে আপনার সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর হচ্ছে আপনার দোকান, হোটেল, সেই সব ক্ষেত্রে হচ্ছে আপনার 10,611 জন। তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইটে জমা পড়ছে আপনার 8,530টি আবেদন। তারপর হচ্ছে আপনার এগ্রিকালচারে পড়ছে আপনার, কৃষিখাতে পড়ছে আপনার 1,690টি। ওকে, তো এটা হচ্ছে আপনার আপডেট। গতকালকে পর্যন্ত যে আপডেটটা আমার হাতে শেষ হচ্ছে, সেই আপডেটটা আমি আপনাদেরকে জানাইলাম। তো এখন আপনার অপেক্ষা থাকেন, ইনশাল্লাহ হয়তো কিছুদিনের ভিতরে সেখানে যাচাই বাছাইয়ের পরে তারা হয়তো ইমিগ্রেশন অ্যাপ্রুভ করবে যে এতজন লোক আনতে পারবেন আপনি, এক এক কোম্পানি বেঁধে এবং তাদের চাহিদা অনুপাতে এবং তাদের কোটা কতটা খালি আছে এবং কতজন তার লোক প্রয়োজন সব বিবেচনা করে সেইগুলো আপনার যাচাই বাছাইকে অনুমোদন দিলেই আপনার তখন বাংলাদেশ থেকে লোক আসতে পারে মালয়েশিয়াতে। তখন বাংলাদেশে পাসপোর্ট জমা হলে, পাসপোর্ট মেডিকেল জমা হওয়ার পর তারপর মালয়েশিয়া থেকে অ্যাপ্রুভাল বের হবে। অ্যাপ্রুভাল বের হওয়ার পর আবার মালয়েশিয়া অ্যাপ্রুভালটা বাংলাদেশে পাঠাবে। পাঠানোর পরে ওই অ্যাপ্রুভাল সহ বাংলাদেশে যে মালয়েশিয়ান হাই কমিশন আছে, মালয়েশিয়ান হাই কমিশনের কাছে আপনার ওই যে অথরাইজ এজেন্ট বা ট্রাভেল যাই বলেন, ওরা যখন অ্যাপ্লাই করবে তখন আপনার একটা টেম্পোরারি একটা 1 মাসের একটা ভিসা লাগবে, ঠিক আছে। ওই ভিসা আপনি মালয়েশিয়া চলে আসবেন, আসার পর কোম্পানির মাধ্যমে আপনি তার পরবর্তীতে 1 বছর করে ভিসা পেতে থাকবেন। যত বছর আপনার কন্ট্রাক্ট থাকে কোম্পানিতে, সেটা 3 বছর থাকতে পারে, 5 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে। তো বাইরে অপেক্ষা থাকেন, ইনশাল্লাহ এটা হচ্ছে একটা সুখবর সবার জন্য, যারা কোলিং ভিসা আসতে চাচ্ছেন আসলে, এবং কত টাকা লাগবে সেই ব্যাপারটা কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্টকেও বলবে না, কথা বুঝতে পারছেন? কত টাকা লাগবে সেটাকে মালয়েশিয়া থেকে কেউ বলতে পারবে না, কারণ বাংলাদেশ সরকার সেটা ডিসাইড করবে সে আসলে প্রতিটা কর্মীর কাছ থেকে কত টাকা তারা নেবে, মেডিকেল, বিমান ভাড়া এবং আদার্স খরচ মিলে তারা কত টাকা নেবে। তো বাইরে অপেক্ষায় থাকেন, সুস্থ থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনার বন্ধু বান্ধব যারা মালয়েশিয়া আসতে চাচ্ছে আসলে এই পর্যন্ত আপাতত কার সাথে কোনো লেনদেন করার প্রয়োজন নেই, অপেক্ষা থাকেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ মালয়েশিয়াতে লোক আসবে। সবাই সুস্থ থাকুন, দীর্ঘ কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।